জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অসামান্য অবদানের জন্য 2002 সালে বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেয় সিয়েরা লিওন। এরপর 15 বছর পেরিয়ে গেলেও অনেকেরই জানা নেই এর ইতিহাস। রোলবল বিশ্বকাপে অংশ নিতে আসা খেলোয়াড়রাও এর বাইরে নন, তবে বাংলাদেশের সময়টা দারুণ উপভোগ করছেন তারা। রোলবল বিশ্বকাপে খেলছে 37টি দেশ, স্বাগতিক বাংলাদেশ সহ এশিয়ার 17টি, বাকিরা ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করছে। জাতি, ধর্ম, বর্ণ ও সংস্কৃতির ভিন্নতায় বর্ণিল এক বিশ্বকাপই হচ্ছে। তবে আলাদা করে নজর কেড়েছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন। দেশটিতে 17টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে, সবারই আছে নিজস্ব ভাষা রীতিনীতি, তবে এক জায়গায় মিশে আছে বাংলাদেশ ও সিয়েরা লিওনের নাম, সেটি একমাত্র বাংলা ভাষার কারণেই। মাসটা ফেব্রুয়ারি বলেই গুরুত্বটা আরও বেশি। বিশ্বকাপে আসা 12 নারী ও পুরুষ খেলোয়াড়দের কেউই বাংলা জানেন না, এমনকি তাদের দ্বিতীয় সরকারি ভাষা বাংলা এটাও জানা নেই। তবে বাংলাদেশের সময়টা উপভোগ করছেন অ্যাথলিটরা। বাংলাদেশে আসতে পেরে আমি খুবই গর্বিত, এখান থেকে বিশ্বকাপ জয় করতে চাই আর ট্রফিটা দিতে চাই প্রেসিডেন্টের হাতেই। আমি খুবই খুশি, এখানকার খাবার, বাসস্থান সবই অসাধারণ, অনেক বেশি এনজয় করছি। ভারতের কয়েকটি রাজ্য ছাড়া একমাত্র সিয়েরা লিওনের সরকারি ভাষা বাংলা, তবে বাংলা বা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে ধারণা নেই কারোরই। আন্তর্জাতিক মাতৃভাষার প্রচার প্রসারে সিয়েরা লিওনের সঙ্গে যে সাংস্কৃতিক বিনিময় হওয়া প্রয়োজন ছিল তা কি আদৌ হয়েছে? জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।